আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে কিছু রিভিউ করব না, তো আসলে কিছু নলেজ শেয়ার করি আপনাদের সাথে, যে ফোন কেনার সময় আপনারা যে প্রসেসর দেখেন বা প্রসেসরের দিকে বিবেচনা করেন সেটা কিসের উপর ভিত্তি করবেন, বা র্যাম যে দেখেন, র্যাম দেখেন যে 4 জিবি না 4 জিবি না 6 জিবি না 8 জিবি, মানে দেখেন যে সেটা কিভাবে কিসের উপর ভিত্তি করে দেখবেন, সেটার জন্য আজকে আমার ভিডিও, যে কিসের উপর ডিপেন্ড করে ফোন কেনা খুবই প্রয়োজন। তো শুরু করা যাক। তো প্রথমে আসছে আমাদের ফোনের ক্ষেত্রে র্যাম, যেটা সবাই বেশি খেয়াল করে যে সেটা কি 1 জিবি র্যাম না 2 জিবি র্যাম নাকি 4 জিবি র্যাম নাকি কত পর্যন্ত আছে, সেটা খেয়াল করে মানুষের। আসলে কি র্যামই সবকিছু? না, র্যাম সবকিছু না। ফোনের ক্ষেত্রে সব ডিপেন্ড করে তার প্রসেসর উপর, প্রসেসরটা কিরকম। যদি প্রসেসর ভালো হয় তাহলে তার র্যাম ভালো সাপোর্ট করবে, মানে র্যাম ভালো চলবে। যদি প্রসেসর খারাপ হয় যত ভালো র্যাম দেখ কোনো কাজের হবে না। ফর এক্সাম্পল যদি আমি বলি স্ন্যাপড্রাগন প্রসেসরে, স্ন্যাপড্রাগন 600 সিরিজে অনেকগুলো প্রসেসর রয়েছে, আপনারা বলতে পারেন 625, 636, 635, 632, 660, 675, আরো অনেক ধরনের প্রসেসর আছে 600 সিরিজের ভিতরে স্ন্যাপড্রাগনের। তো সবগুলি প্রসেসর কি ভালো? হ্যাঁ, ভালো বলতে স্পিড সবারই ভালো, বাট সবগুলি কি, সবগুলো প্রসেসর কি সব জিনিস সাপোর্ট করে? না। যদি আপনারা চিন্তা করেন স্ন্যাপড্রাগন 625 এর কথা, এই প্রসেসরটা প্রায় 3-4 বছরের পুরনো। তো সেই প্রসেসরে আপনারা DDR3 র্যাম এর সাপোর্ট পাচ্ছেন। যদি আপনারা ধরেন কোনো ফোন কিনতে যাচ্ছেন যেটাতে লাগানো আছে 625 প্রসেসর এবং তাতে রয়েছে 6 জিবি র্যাম, ধরেন 6 জিবি র্যাম লাগানো আছে, তাহলে কি আপনারা মনে করেন সেটা কি DDR4 এর র্যাম? না, DDR3 এর র্যাম, কজ 625 প্রসেসরটা DDR3 এর র্যাম সাপোর্ট করে, DDR4 এর র্যাম নয়। তো সে কারণে সেই ফোনটাতে আপনাদের DDR3 এর র্যাম লাগানো আছে, এটা বোঝার ক্ষেত্রে কোনো বাকি নেই। কিন্তু আপনারা দেখবেন যে কোনো দোকানে বা কোনো শোরুমের ভিতরে, কোনো কনফিগারেশন ভিতরে লেখা থাকে না যে DDR3 না DDR4 এর র্যাম। এটা সবচেয়ে বড় ধোকা কাস্টমারের সাথে একটা কোম্পানির জন্য, এটা অনেকেই লেখে না। আপনাদের সেই জন্য প্রসেসরের ক্ষেত্রে অনেক জ্ঞান থাকা প্রয়োজন যে কোন প্রসেসরটা কোন র্যাম সাপোর্ট করে। যেমন আমি বললাম 625, তেমনি করে 635ও কিন্তু DDR3 র্যামও সাপোর্ট করে। হ্যাঁ, এটা সত্যি, 635 DDR3 র্যামও সাপোর্ট করে। তো সবসময় যে 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 প্রসেসর DDR4 সাপোর্ট করে সেই প্রসেসরের ক্ষেত্রে র্যামটাও যে DDR4 এর হবে তা না, যেহেতু সেটা DDR4 সাপোর্ট করে সেজন্য সেটা DDR3 এরও সাপোর্ট করে। সেজন্যই অনেক কোম্পানি আপনাদের প্রাইস তো নেবে অনেক টাকার এবং বাট প্রসেসরটা দেবে DDR3 এর র্যাম, মানে প্রসেসর না র্যামটা দেবে DDR3 এর। তো সেই ক্ষেত্রে লস হচ্ছে আপনাদের, কোম্পানি সেই ক্ষেত্রে লাভ করে যাচ্ছে। তো এই ক্ষেত্রে মানে প্রত্যেকটা ফোন কেনার ক্ষেত্রে আপনাদের দেখা দরকার যে প্রসেসরটা কোনটা এবং প্রসেসরটা কোনটা কোন DDR সাপোর্ট করে, এবং সেই ফোনে যে র্যাম লাগানো হয়েছে সেটা কি DDR3 না DDR4। তো এক্ষেত্রে আপনারা কোশ্চেন করতে পারেন যে এই যে DDR3 না DDR4 সেগুলো জানবো কোথায়? অনেক অনেক ওয়েবসাইটে, কি দোকানে না, ওয়েবসাইটে, অনেক ওয়েবসাইটে সেটা লেখা থাকে যে DDR3 না DDR4। তো এক্ষেত্রে আমি একটা সাজেস্ট করতে পারি, GSM এরিনা একটা ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটে অনেক ভালো করে ডিটেলস দেওয়া থাকে প্রতিটি ফোনের, যে কিরকম প্রসেসর, কিরকম জিনিস এবং কোন কোন র্যামটা তারা ইউজ করা হয়েছে সেই ফোনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল আপনারা বলতে পারেন যে পোকো F1 এর কথা। হ্যাঁ, জানি এটা সবার ফেভারিট, আমারও একটা ফেভারিট ফোন পোকো F1। তো এই ফোনে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 845 প্রসেসর, 8 জিবি র্যাম, 8 জিবি র্যাম পর্যন্ত, এবং 256 স্টোরেজও পাচ্ছেন এই ফোনে। তো এখন বলতে পারেন যে ফোনটা তো প্রাইস মাত্র 25,000 টাকা, মানে 6 জিবি র্যামেরটা তো মাত্র 25,000 টাকা। তো এই ক্ষেত্রে তারা কি লাভ করছে না? হ্যাঁ, লাভ তো অবশ্যই করছে, বিভিন্ন ক্ষেত্রে লাভ করছে, বিভিন্ন দিক দিয়ে লাভ করছে।
অ্যাডসেন্সের হোক আর যে কোনো দিক দিয়ে হোক তারা লাভ করছে, বাট তারা কিন্তু কাস্টমারদের ভালো জিনিসটাই দিচ্ছে, তারা কিন্তু ডিডিআর ফোর এর র্যাম ইউজ করা হচ্ছে, মানে সেই ফোনটাতে ডিডিআর ফোর এর র্যাম ইউজ করা হচ্ছে, সেই জন্য আপনারা ভালো ব্যাকআপ পাচ্ছেন ফোনের ক্ষেত্রে। ভালো লিকুইড কুলিং থাকার কারণে আমরা গেম খেলার সময় ফোন গরম হয় না। হ্যাঁ, এরকম অনেক ফোন থাকে, ধরেন আপনারা এক্সাম্পল দিই যে পার্সোনালি আমি কিন্তু পোকো ওপো ফোন গুলো, যেগুলো ওপো বা ভিভো ফোন গুলো, আমি সেগুলো প্রেফার করি না, বিশেষ করে ভিভো V7। অনেকেই বলে যে ভিভো V7 অনেক ভালো, বা স্যামসাং এর বাজেট যে ফোন গুলো থাকে যে সিরিজের, যেটা 15,000-13,000 বা 20,000-এর ভিতরে, অনেকেই কিন্তু ফোন গুলো বলে যে অনেক ভালো ফোন এগুলো, এবং আপনাদের বাজেটের ভিতরে থাকার কারণে অনেকেই সেটা ইউজ করতে চায়। আসলে কি তা না, বাজেটে তো থাকে, কেন থাকে সেটা কি জানেন? এই যে তারা ডিডিআর থ্রি এর র্যাম ইউজ করে, এমনকি বাংলাদেশে যে ওয়ালটন ফোন গুলো তারা দেয় 12,000 টাকার মধ্যে, যে তারা ফোন গুলো সেল করে 12,000, তারা যে এত জঘন্য কাজ করে, তারা ডিডিআর টু এর র্যামও ইউজ করে, এরকম ফোনও আমি দেখেছি। যদিও বর্তমানে বাজার সেই ফোনগুলো আপনারা পাবেন না, এখন ব্যান হয়ে গেছে বা তারা বন্ধ করে দিছে, বাট তারা ডিডিআর টু এর র্যাম ইউজ করছে 12-13,000 টাকা ফোন বিক্রি করার ক্ষেত্রে। কেন আপনারা যদি বাজারে ডিডিআর থ্রি এর র্যামও পাচ্ছেন বা ডিডিআর ফোর এর র্যামও পান, এমন কোন ফোন 15,000 টাকার মধ্যে পান, তাহলে আপনি কেন সেই ওয়ালটন বা স্যামসাং এর সেই পুরান ফোনগুলো বা ওপো ভিভোর সেই পুরান ফোনগুলো কিনতে চান? সেটা আমাদের জানার বিষয়, বোঝার বিষয় যে কেন আমরা সেই ফোনগুলো কিনবো। তো অনেকে আবার প্রিফার করেন যে হুয়াওয়ে এর ক্ষেত্রে, যে হুয়াওয়ে অনেক ভালো জিনিস। হ্যাঁ, হুয়াওয়ে ভালো সেটা আমি বলবো, তার প্রসেসর অনেক ভালো, কিরিন প্রসেসর গুলো, তাদের নিজস্ব প্রসেসর কাস্টম করা থাকে, অনেক ভালো, বাট তাদের ইউআই টা খুবই জঘন্য। এবং আপনারা যদি ইউজ করে থাকেন হুয়াওয়ে ফোন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইউআই এর অনেক প্রবলেম আছে তাদের, অনেক ভারী সফটওয়্যার এর কারণে অনেক গেম আপনাদের ল্যাগ চলতে পারে। হ্যাঁ, অনেকে আবার বলবে যে না অনেক ভালো চলে, বাট অনেক ক্ষেত্রে হয় তাদের ইউআই ভারী হওয়ার কারণে অনেক গেম ল্যাগ করে, এটা সত্যি কথা। আবার কি তাদের এবং যে বর্তমানে যে রিউমার চলছে ইউএসএ তে হুয়াওয়ে ব্যান হওয়ার পর, আরো কয়েকটা দেশে ব্যান হয়ে গেছে হুয়াওয়ে, এবং কি কয়েক মাসের নেক্সট ইয়ারে আপনারা শুনতে পারেন যে হুয়াওয়ে থেকে অ্যান্ড্রয়েড ব্যান হয়ে গেছে, এইরকম রিউমার আসছে অ্যান্ড্রয়েড ব্যান হতে পারে। তো সেক্ষেত্রে কি হতে পারে যে হুয়াওয়ে সম্পূর্ণ অ্যান্ড্রয়েড ব্যান হয়ে যাবে এবং আপনারা অ্যান্ড্রয়েড এর সাপোর্ট পাচ্ছেন না, মানে আপনারা গুগলের, ইউটিউব, ফেসবুক এগুলো কিছু চালাতে পারবেন না। হুয়াওয়ে তাদের নতুন ইউআই ওআই লঞ্চ করতে পারে নেক্সট ইয়ার এর মধ্যে, তো আপনাদের সেটা ইউজ করতে হবে। তো যার যেটা প্রেফার আমি সেটাই কিনতে বলবো, সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নেই। বাট সেক্ষেত্রে আপনাদের জানা দরকার যে কোনটা, কোন র্যাম ভালো, কোন প্রসেসর ভালো, সেক্ষেত্রে জেনে রাখা দরকার যে ডিডিআর থ্রি কোনটা, ডিডিআর ফোর কোনটা, কোনটা ভালো, কোন প্রসেসর ভালো। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত রইলো, কিছু নলেজ শেয়ার করতে চাচ্ছিলাম আপনাদের সাথে। তো নেক্সট ভিডিও যদি আমি পারি তো আপনাদের শেয়ার করবো যে আমাদের ন্যানোমিটার বেস থাকে, যে 7 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার প্রসেসর, 12 ন্যানোমিটার, 14 ন্যানোমিটার, যে আমরা শুনে থাকি এরকম বেসে প্রসেসর তৈরি হয়, আসলে ডিফারেন্সটা কিরকম থাকে, কোন জায়গায় সেটা কাজ হয়ে থাকে এবং কেন সেটা ম্যাটার করে, সেই জিনিস নিয়ে আমাদের আমার নেক্সট ভিডিও থাকার চেষ্টা করবো আমার। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কিরকম লেগেছে, এবং আপনাদের মতামত জানতে চাই অবশ্যই, নতুন চ্যালেঞ্জ যেহেতু। তো যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেখলে, ভিডিও যদি আমি পোস্ট করি তাহলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। It's caught in the crossfire. It's caught in the crossfire.